अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बरकल्लाहु लना फिल कुरानिल मजीद अल फुरकानिल हामिद। सुम्मा अल्हम्दुलिल्लाह, अल्लाह रोशिश मेहरबानी ते अल्लाह रब्बुल आलमीन एखन पर्यन्त आमाके सुस्थ रेखेछेन। আমি আশা করি আমার এই ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশে কিংবা পরবাসে, যে যেখান থেকে আমার যুবক বন্ধুগণ দেখতেছেন, আপনারা সকলেই ভালো আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার যুবক ভাইগণ, আপনাদের উপকারের জন্য আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চমৎকার ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। যদি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনার অজানা জিনিস জানতে পারবে। তার আগে বলি, এই তৌফিকুল চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার লাল গোলাপ ফুলের শুভেচ্ছা। সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে যে পাখিটির কথা বলবো, 1980 দশকের অনেক বাপসাসা দাদা নানা জ্যাঠুরা চেনেন, হয়তো নতুন প্রজন্মের যারা তরুণ যুবক তারা হয়তো কিছু কিছু জায়গায় চেনেন, আবার অনেক অনেক জায়গায় চেনেই না অথবা জানেনও না। আবার বিশেষ করে যা রাতে মাছ শাক মারে, বিভিন্ন ধরনের বসি টসি ফেলে, রাতের জাল দিয়ে মাছ মারে, তারা হয়তো পাখিটাকে অনেকে চিনবেন। এই পাখিটি এমন একটি পাখি, এই পাখিটির মাংস বা এই পাখিটি অনেক উপকারী একটি পাখি। সেই পাখিটি কথা আমি এই কারণে বলতেছি, প্রায় বাংলাদেশের 99% লোক যৌন উত্তেজনার সমস্যা নিয়ে খুবই দুশ্চিন্তা, চিন্তাগ্রস্ত হয়ে হতাশ হয়ে পড়তেছেন। যারা এরকম শারীরিক সমস্যার কারণে হতাশ হয়ে পড়ছেন, সেই বন্ধুদেরকে বলবো দয়া করে ভিডিওটা একটু দেখুন, আমি কোন পাখিটির কথা বলি। পাখিটি সংগ্রহ করে আমার বলে দেওয়া নিয়ম অনুযায়ী যদি আপনি রান্না করে খেতে পারেন, তার যত প্রকারের যৌন সমস্যা আছে, শারীরিক দুর্বলতা আছে, এমনকি কঠিন থেকে আরও কঠিনতর রোগের কাজ করে থাকে ইনশাল্লাহ। সেই পাখিটির নাম হচ্ছে, আমাদের দেশীয় ভাষায় বলে আড়চড়া, অর্থাৎ রাতে আহার করে, দেখতে বাঘের মতো, একটু কালো বা শ্যাওলা ধরনের। অনেকে বলে রাতের পাখি, অর্থাৎ একটা চিন্তার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য পাখি তৈরি করেছেন, প্রত্যেকটা পাখি দিনের বেলায় আহার করে, আর ও দিনের বেলায় আসে গাছে কিন্তু থাকে, দিনের বেলায় আহার করে না। যারা হয়তো পাখিটিকে চেনা আমার কথাটা হয়তো বুঝতে পারছেন, ও কিন্তু মাগরিবের আজানের পরপরই চলে যায় এবং ফজরের আজানের পরপরে চলে আসে, এখানে রাতের বেলায় সে কিন্তু আহার করে। এই পাখিটি যদি আপনার আমার বলে দেওয়া নিয়ম অনুযায়ী যদি আপনি পাক করে পুরোটাই খেতে পারেন, এক টুকরা মাংস কাউকে দিবেন না, তাহলে এই নিয়মে আপনি কয়েকটা পাখি খান, শুধু এই পাখিটি কয়েকটা খেতে হবে, এক থেকে তিনটা পাখি যদি খেতে পারেন, তা দেখা যাবে আপনার কঠিন থেকে কঠিনতর, আসলেই যৌন সমস্যাটা একটা মারাত্মক কঠিন রোগ, এ রোগ থেকে অবশ্যই মুক্তি পাবেন। তো দয়া করে শুনুন, এই ভিডিওতে আমি পাখিটি খাওয়ার নিয়ম বলতেছি, পাখিটি জবাই করার পর যেভাবে মুরগির মাংস রান্নার জন্য কেটে তৈরি করা হয়, প্রস্তুত করা হয়, ঠিক সেইভাবে কেটে প্রস্তুত করবেন। এবং আমার বলে দেওয়া নিয়ম অনুযায়ী সেখানে সর্বপ্রথমে দিবেন গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, এলাচ এবং হালকা ধরনের একটু লবণ দিবেন। যদি মনে চায় তাহলে দুই একটি কাঁচা ঝাল দিতে পারেন, হলুদ দিতে পারেন, আদা দিতে পারেন, আর অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই।
হ্যাঁ, একটু যদি পারেন তো 25 থেকে 20 গ্রাম ঘি দিতে পারেন। এইসব মিশানোর পর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আপনি ঠক ঠক করে সিজে নিলেন। সিজে দেওয়ার পর কষানোর পরে এর একটা ঝোল, একটা হাড্ডি, এক টুকরা মাংস কাউকে দিবেন না, খেতেই থাকবেন। ঠিক পাখার বা পায়ের যে ললাটগুলা পাবেন, যে হাড়গুলা পাবেন বাসির মতো, এই হাড়গুলা খাওয়ার পরে এই হাড়গুলা শুষে শুষে আপনি নিজের কাছে রাখবেন। শুকে যদি রাখতে পারেন, আপনার কালাজ্বর, এরকম চিকন জ্বর, ছোটো বাচ্চাদের সন্ধ্যার পরে জ্বর আসে, এরকম যদি কোনো জ্বর হয়ে থাকে বা আপনারও যদি হয়ে থাকে, শারীরিক দুর্বল কারণে কিন্তু সন্ধ্যার দিকে জ্বর আসে, রাতে আপনি খুবই দুশ্চিন্তা হন, আপনি সারাদিন প্রফুল্ল মনে আসেন যে আজকে এই সমস্যা সমাধান দেবেন, কিন্তু পারতেছেন না, লজ্জায় কাউকে বলতে পারছেন, এই জ্বরে আপনার সব খাইয়ে দিল। এই পাখিটি অনেক রোগের মুক্তি দেয়। এই হাড্ডিগুলো যদি আপনি সংগ্রহ করে রাখতে পারেন, আপনার যদি এরকম জ্বর হয় জ্বরের কাজেও ব্যবহার করতে পারেন। তা আমার এই বলে দেওয়া নিয়মে যদি পাখিটি সংগ্রহ করে এরকমভাবে পাক করে খেতে পারেন, ইনশাল্লাহ যত প্রকার আপনার শারীরিক দুর্বলতা হোক সব কেটে যাবে, অনেক রোগের মুক্তি পাবেন। দয়া করে কথাগুলো হয়তো বুঝতে পারছেন। আপনারা যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুরক্ষিত এসে থাকবেন, নিরাপদে থাকবেন। দামাত বারাকাতুহুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।